ট্রেলারের মধ্যে মুভির অংশ কিন্তু খুব কমই ছিল। দেশকে বাঁচানোর জন্য যে যুদ্ধ, সেখানে আমরা সবাই একটু আসলে ইমোশনাল হয়ে যাই, আমরাও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। পারিবারিক গল্পগুলোও তো থাকে। এটা আমার স্বাগতম সবাইকে বিচ্ছর রিঅ্যাকশনে, আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে যে ভিডিওটি আমরা শেয়ার করব সেটি হচ্ছে শেরশাহ মুভির ট্রেলার। মুভিটির ডিরেক্টর হচ্ছে বিষ্ণু বর্ধন এবং মুভিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। মুভিটি রিলিজ হচ্ছে আগামী 12 আগস্ট 2021। আর মুভির ট্রেলারটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল অ্যামাজন প্রাইম ভিডিও থেকে। তো চলুন ট্রেলারটি দেখে আসি। This was India's first televised war. Bharat Mata Ki Jai! My good name was Shershaah. Oh Shershaah, you have come. Don't try to come up, otherwise you'll have a tough time. And that was the time they gave us a challenge. My company's success can involve you, Dil Mange More. অ্যাকচুয়ালি ট্রেলারের মধ্যে মুভির অংশ কিন্তু খুব কমই ছিল, সেটা অল্প কয়েক সেকেন্ডের মতো ছিল। বাকিটুকুই কিন্তু কার্গিল যুদ্ধের যে অংশটুকু, সেখান থেকেই কিন্তু ভিডিওটার ভিতরে বেশি অংশ জুড়ে ছিল। ভিডিওতে আমরা যা দেখছি এটা আসলে একটা সত্যি ঘটনা নিয়ে, কার্গিলের যুদ্ধ নিয়ে। তো এখানে হয়তোবা সেরকমই দেখানো হয়েছে যুদ্ধের যে যুদ্ধের প্রস্তুতি, তারপর যুদ্ধ কিভাবে তারা চলেছিল ওই সময়, এবং এইসব ব্যাপারগুলোতে আসলেই আমরা সবাই যে সেনাবাহিনী বা দেশকে নিয়ে বা দেশকে বাঁচানোর জন্য যে যুদ্ধ, সেখানে আমরা সবাই একটু আসলে ইমোশনাল হয়ে যাই। এবং ট্রেলারটি দেখার সময় আসলে আমরাও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর মুভিতে আসলে শেরশাহ যাকে বোঝানো হয়েছে, আমি আসলে সঠিক বলছি কিনা জানি না, তবে মুভিতে হিরো যেটা আসলে ফাইন্ড আউট করেছে গুগল সার্চ করে কিংবা অনলাইন থেকে, হ্যাঁ, মুভিতে হচ্ছে বিক্রম বাত্রা নামক মানে হিরো, যে ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি সৈনিক, উনি হচ্ছেন বিক্রম বাত্রা, যিনি ক্যাপ্টেন ছিলেন এবং যুদ্ধে তার অনেক বড় অবদান ছিল যুদ্ধে জেতার জন্য। এবং পরবর্তীতে তাকে পরমবীর চক্র পদে ভূষিত করা হয়েছিল। এখানে মুভিতে শেষ পর্যন্ত দেখালো যে সিদ্ধার্থ মালহোত্রা আসলে এখানে হেঁটে আসতেছে। তো আমার কাছে মনে হয় যে মুভির ফুল ট্রেলার এটা না, তো মুভির ফুল ট্রেলারটা হয়তো বা আপকামিং, সেটা পরবর্তী কখনো আসবে যখন আসলে বুঝতে পারবো যে আসলে মুভির অংশটা টোটালটা যুদ্ধ নিয়ে তো হবে অবশ্যই, পাশাপাশি এর সাথে আরও অন্য অন্য জিনিসও তো থাকবে। একটা মুভিতে তো শুধু যুদ্ধ হলে শুধুমাত্র যুদ্ধের অংশটুকুই থাকে না, এর সঙ্গে তো আসলে পারিবারিক গল্পগুলোও তো থাকে। এটা আমার মনে হয় কিছুটা বায়োগ্রাফিক্যাল মুভি আর কি, যেটা হয়তোবা আমরা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী সম্পর্কে জানতে পারবো। তো আমরা আশা করবো যে এটার একটা ফুল ট্রেইলার আসবে, যেটা দেখে আসলে মানুষজন বুঝতে পারবে যে মুভিটাতে আরও কী কী আছে। তো আজকের এই ভিডিও রিঅ্যাকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই বিদায়।